নমস্কার বন্ধুরা, আপনারা সকালে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আর একটা ব্র্যান্ড নিউ বাড়ির ভিডিও নিয়ে এলাম আপনাদের সামনে। এই বাড়িটি বর্তমানে ডানকুনির কালীপুরে অবস্থিত। দেড় কাতা জমির ওপরে এই একতলা বাড়িটি আছে, একদম ব্র্যান্ড নিউ বাড়ি। দেড় বছর হলো বাড়িটা তৈরি হয়েছে। একতলা বাড়ি, ফুল মার্বেল ফিনিশ বাড়ি, একদম নিউ বাড়ি। বাড়ির ডিজাইন খুব সুন্দর করে তৈরি করা হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন, পুরো পাঁচিল দিয়ে বাউন্ডারি করা। এই বাড়িতে আপনার ব্যাংক লোন অ্যাভেলেবেল আছে, SBI ব্যাংক লোন হয়ে যাবে। দোতলা বিল্ডিং প্ল্যান স্যাংশন করা, বাস্তু জমি। মেন রাস্তা থেকে পায়ে হেঁটে আপনার 30 সেকেন্ড লাগবে। মেন রাস্তা থেকে পায়ে হেঁটে 30 সেকেন্ড লাগবে বাস রাস্তা থেকে। খুব সুন্দর বাড়ির স্ট্রাকচার তৈরি করা আছে, ফুল মার্বেল ফার্নিশ। বাড়ির ভেতরের ভিউ আমি দেখাবো আপনাদেরকে, আগে আপনি বাইরের দেখে নিন। যা ডান দিকের একটা ব্যালকনি ও বাঁ দিকের ব্যালকনি আছে। এটা বাঁ দিকের ব্যালকনি, এবার বাড়ির ভেতরে প্রবেশ করলাম। ভেতরে ঢুকে ডান দিকে একটা রুম আছে, ফুল মার্বেল ফার্নিশ দেখতেই পাচ্ছেন, একদম নিউ বাড়ি, রং করা। আর বলে দিই, এই যে আপনারা ডান দিকে যে কাঠের সেট আপ দেখতে পাচ্ছেন, এই যে সামনে একটা কাঠের সেট আপ দেখতে পাচ্ছেন, যে ওয়ার ডোরটা আছে, এই ওয়ার ডোরগুলো কিছুই খোলা হবে না। এই যে ওয়ার ডোর দেখতে পাচ্ছেন আলমারি টাইপের, এগুলো কিছুই খোলা হবে না। যা দেখতে পাচ্ছেন পুরো সব কিছুই থাকবে, কিছু খুলে নেওয়া হবে না। দেখে নিন, এই মার্বেল দিয়ে ফুল মার্বেল ফিনিশ রুম, একদম ব্র্যান্ড নিউ। এটা হচ্ছে একটা ব্যালকনি, দেখেন এর উপরে, দেখুন উপরে যে আপনার ওয়ার ডোরগুলো করা আছে, এগুলো কিছুই খুলে নেওয়া হবে না। এই যে ওপরে দেখতে পাচ্ছেন না, এই ওয়ার ডোরগুলো আছে, এই ওয়ার ডোরগুলো কিছুই খুলে নেওয়া হবে না। এই যেরকম আছে দেখছেন সেই রকমই থাকবে, যেরকম আছে সেই রকমই থাকবে। ওয়ার ডোরগুলো কিছুই খুলে নেওয়া হবে না, বাড়িতে যা আছে সব কিছুই থাকবে, কিছু খুলে নেওয়া হবে না। শুধু ওই খাট আলমারিগুলো, এইগুলো শুধু মালিক নিয়ে চলে যাবে। ওয়ার ডোর এগুলো যা দেয়াল ফিটিংস আছে সব দেয়াল ফিটিংস থাকবে। এটা একটা ঘর, বড়ই ঘর। ঘর থেকে বেরিয়ে এলাম, এটা পাশে আর একটা ঘর, দেখে নিন। এশিয়ান পেন্টের রং করা, একদম নিউ। এই যে ওয়ার্ডরোব দেখছেন, এই যে আপনার সেট আপ দেখছেন, মেকআপে সব কিছুই থাকবে, কিছু খুলে নেওয়া হবে না। এই যে পাশে একটা দেয়াল আলমারি, সেটাও থাকবে, যা যা আছে তাই তাই থাকবে। এটা আর একটা ব্যালকনি, বাঁ দিকের ব্যালকনি, দেখুন এখানেও এই সেম, ডান দিকের যা দেখলেন ওয়ার্ড ডোর, এই বাঁ দিকেও একই ওয়ার্ড ডোর আছে, যা আছে সব কিছুই থাকবে, কিছু খুলে নেওয়া হবে না। সব কিছুই বাড়িতে, ওয়াল ফার্নিশ, ফুল ফার্নিশ বাড়ি, টোটাল সব কিছুই পাবেন আপনারা, কিছু খুলে নেওয়া হবে না। এই ঘর থেকে বেরোলাম, এটা কিচেন, ওপেন কিচেন করা আছে, একদম ওপেন কিচেন দেখতেই পাচ্ছেন, 2 BHK ফ্ল্যাটের মতন, দুটো রুম, ডাইনিং,
ওপেন কিচেন, টয়লেট, ডান দিকে ঠাকুর ঘর। এটা একদম ওপেন কিচেন দেখতেই পাচ্ছেন, যা যা আছে সব কিছুই থাকবে, কিচ্ছু খুলে নেওয়া হবে না। আবার রিপিট করে দিচ্ছেন, টোটাল সব কিছু থাকবে, ওয়াল ফার্নিস বাড়ি সব কিছুই থাকবে বাড়িতে, এই বাড়ি থেকে কিছু খুলে নেওয়া হবে না। যা যা দেখছেন মডুলার কিচেন করা আছে, দেখুন মডুলার কিচেন সব কিছুই থাকবে, কিচ্ছু খুলে নেওয়া হবে না। এটা বাইরে বেরোনোর রাস্তা, গ্রিল বসা, এই যে পাঁচিল দেখছেন, পাঁচিলটা বাউন্ডারি, পুরো বাড়িতে বাউন্ডারি করা আছে। আর এটা বাইরে বেরোনোর রাস্তা, কনস্টেবল গেট দিয়ে একটা দরজা বসানো আছে, দরজাও আছে, তার সঙ্গে কনস্টেবল গেট লাগানো আছে। এটা টয়লেট, বাথরুম, বাথরুমটা দেখিয়ে দিচ্ছি, ওয়েস্টার্ন মডেলের বাথরুমটা তৈরি করা আছে, কমোড বসানো আছে, পুরো দেয়াল পর্যন্ত আপনার টাইলস দেওয়া আছে, একদম উপরে ছাদ পর্যন্ত পুরো টাইলস, দেখুন মার্বেল ফিনিশ। এটা হচ্ছে ঠাকুর ঘর, মডুলার কিচেন, ওপরে সেট আপ, নিচেও ওয়ার্ডোর করা আছে। যা যা দেখছেন সব কিছুই থাকবে, কিচ্ছু খুলে নেওয়া হবে না। ঠাকুর ঘর, ঠাকুর ঘরে প্রবেশ করলাম, ঠাকুর ঘরে ওই সেম জিনিস, যা যা আছে সব কিছুই থাকবে, কিচ্ছু ঠাকুর ঘরতে খুলে নেওয়া হবে না। ঠাকুর ঘরের সেট আপটা দেখে নিন, এখানে ওয়ার্ডোর করা আছে, এদিকে দেখুন একটা আলমারি করা আছে, এই আলমারিটাও থাকবে, এই আলমারিটাও থাকবে, এই আলমারিটা খুলে নেওয়া হবে না, এই আলমারিটাও থাকবে, এই আলমারিটা খুলে নেওয়া হবে না। যা যা আছে বাড়িতে সব কিছুই থাকবে, কিছু বের করে নেওয়া হবে না। দেখে নিন, এই ঠাকুর ঘর থেকে আমি বেরোলাম, যা যা আছে ঠাকুর করে যা দেখলেন সব কিছুই থাকবে, খুলে নেওয়া কিছুই হবে না। তো ডাইনিং প্লেস, ওপরে সিঁড়ি ওঠা, স্টিলের গার্ডওয়াল দেওয়া আছে, সিঁড়িটা পুরোটা মার্বেল করা। পুরো মার্বেল করা, স্টিলের রড দিয়ে গার্ডওয়াল দেওয়া আছে। এই যে দেখছেন দেয়ালের গায়েও একটা স্মল টাইপের ক্যাবিনেট করা আছে, এইটাও থাকবে, সব কিছুই থাকবে, অ্যাকচুয়ালি কিছুই খুলে নেওয়া হবে না। বাড়িতে যা যা কাঠের ফার্নিচার দেখছেন সব কাঠের ফার্নিচার থাকবে, কাঠের ফার্নিচার কিছু খুলে নেওয়া হবে না। আমি আপনাদেরকে এবার ছাদে নিয়ে যাব, এবার ছাদে একবার চলুন, ছাদটাকে দেখিয়ে দিই। এটা হচ্ছে ছাদ, দেখুন ছাদে সৌর প্যানেল বসানো আছে, অটোমেটিক্যালি রাত্রিটা আলো জ্বলে। আর এখানে নিচে এখানে ট্যাঙ্কটা দেখছেন তো, ট্যাঙ্কে এখানে যাতে আয়রন না ওঠে সেই জন্য ট্যাঙ্কে আয়রন গার্ড লাগানো আছে। এরকম জিনিস কিন্তু আপনি খুব কম বাড়িতে পাবেন। এই দেখুন পাঁচিল দিয়ে বাউন্ডারি করা, পুরোটা বাউন্ডারি করা, তিন ফুট ছাদ দিয়ে পুরোটা বাউন্ডারি করা, এখানে আয়রন গার্ড লাগানো আছে, দেখে নিন। নিচে ট্যাঙ্কি আছে, ওপরেও ট্যাঙ্কি আছে, একদম ব্যান্ড নিউ বাড়ি। ছাদটা দেখে নিন, প্রায় বাড়িটি আপনার প্রায় 750 থেকে 800 স্কোয়ার ফুট হবে ছাদটা, 750 থেকে 800 স্কোয়ার ফুট হবে ছাদটা। দেখুন 3 ফুট ছাদ দিয়ে পুরো পাঁচিল দিয়ে বাউন্ডারি করা। হ্যাঁ, এই